আমরা কথা বলছিলাম যে আসলে আমাদের সামাজিক অবস্থান নেই দেখ আমরা এমন একটা জায়গায় আছি যে আমরা সবসময় মনে করি কি আমরা যে জিনিসটা বলবো যে জিনিসটা করবো লোকে একটু দেখুক আমাদের কাছ থেকে একটু শিখুক জানুক আগে কিন্তু সামাজিক অবস্থানের জন্য শিল্প মাধ্যম একটা বিশাল বড় প্রভাব ফেলতো যে আমরা কিন্তু আমাদের বা আমারাই আমাদেরকে ছোটোবেলায় অনেক নাটক দেখিয়েছে অনেক রেডিওতে নাটক শুনিয়েছে যে শোনো এটা এটা আজকে বিশেষ নজরুলের আজকে মৃত্যু দিবস বা নজরুলের জন্মদিবস রবীন্দ্রনাথের আজকে এই নাটকটা শোনো যখন টেলিভিশন অতটা মানুষ মানে অ্যাভেলেবেল ছিল না তারপর যখন টেলিভিশন আসতো তখন আমরা খুবই ছোটো তারপরও কিন্তু বসে নাটকটা রোববারে বা শুক্রবার যেদিনই ছুটির দিন তো আমাদেরকে নিয়ে কিন্তু বাবা মা বসতো এই যে এখন যে সামাজিক অবস্থানের আমরা দোষ দেই আমাদের আসলে সামাজিক মাধ্যমগুলি বা আমরা যারা গণমাধ্যমগুলিতে কাজ করছি তাদের ভূমিকা কি এই অবক্ষয়ের জন্য দায়ী না আমাদের ভূমিকা কি আগের মতো আছে তোর কি মনে হয় আসলে আমরা কারা হ্যাঁ আমরা আসলে কারা বা আমরা আমরা কাদেরকে নিয়ে গঠিত হ্যাঁ সেই জায়গাটিকেও আসলে বোধহয় একটু অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা দরকার তাই না আমরা কি খুব অনেক বড় দল যদি আরও পেছনে ফিরে যাই যে আমাদের যদি অভি তোর আমার সম্পর্কের জীবনটা যদি অভিনয় জীবন হয় বা অভিনয় করার ক্ষেত্রে হয় সেখানে আমরা তো বড় হয়েছি এই জগৎটার <laughs> ভেতরে